হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু কুইন্স ব্লগ চ্যানেল। সবাই কেমন আছেন? এটা হচ্ছে আমার ফ্রাইডে ব্লগ। আজকে শুক্রবার, তো আমার বেডরুমের জানালা দিয়ে আমি আমার এই সাইডটা দেখা যায়, তো আমি শ্যুট করে নিয়েছি। দেখতে খুব ভালো লাগছিল আকাশটা। তো আজকের ভিডিওটা, আমি আজকে কেন সামরিনকে নিয়ে হসপিটালে গিয়েছিলাম ডাক্তারের কাছে, তো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এই লকডাউনের ভিতরে রাস্তায় কোনো সিএনজি ছিল না, তারপর কোনো উবার ছিল না, কোনো কিছুই নাই। পরে খুব কষ্ট করে রিক্সাটা নিয়ে আমি হসপিটালে যাচ্ছি, আমি ধানমন্ডি আলমানার হসপিটালে যাচ্ছি। তো আমার বাসা থেকে হসপিটালের ডিস্টেন্সটা কিন্তু অনেক দূর, রিক্সা করে যেতে যেতে একেবারে কোমর ব্যথা হয়ে গেছে। তো কিছু করার নাই, সামরিনের ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট, এই জন্য আমাকে ডাক্তারের কাছে যেতে হচ্ছে, হসপিটালে যেতে হচ্ছে। তো আরেকটা জিনিস দেখায়, লকডাউনের মধ্যে ঢাকা শহরটা কেমন লাগছে, কতটা ফাঁকা মনে হচ্ছে, কোথায় যেন একটা এসেছি। তবে এই জিনিসটা আবিষ্কার করলাম যে যখন লোকজন ছাড়া ঢাকাটা কেমন, সেটা আমি বুঝতে পারলাম, যে খুব ভালো লাগলো এই জিনিসটা। তো যাই হোক, যেটা বলছিলাম যে সামরিনকে কেন নিয়ে যাচ্ছি হসপিটালে ডাক্তারের কাছে, তো সামরিনের কানে একটা কিলোয়েড হয়েছে, এটা কান ফোটানোর জন্য হয় আর কি। তো যাই হোক, তো ওর এই কিলোয়েডের কারণে আমি প্রতি মাসে ওর একটা করে ইঞ্জেকশন দেই, একটা টাইম থাকে, ঠিক সেই টাইম অনুযায়ী ডাক্তারের কাছে যেতে হয়। তো সেজন্যই আমার যাওয়া। তো পাশেই কিন্তু রমনা পার্ক দেখতে পাচ্ছেন আপনারা, কত ফাঁকা, অন্য সময় লোকজনে ভরপুর থাকে। সেটাই বলছি যে আসলে লোকজন ছাড়া ঢাকা কত ফাঁকা, তাই না? তারপরেও মানে এই লকডাউনে বের হয়ে আমার ভালো লেগেছে, যে রাস্তাঘাট দেখে যে একটা অন্যরকম পরিবেশ, অন্য একটা জায়গায় এসেছি। তো সামরিনের কানের ইঞ্জেকশনটা প্রতি মাসে ঠিক একই টাইমে দিতে হয়। তো ডাক্তারের সাথে আমি কথা বলেছিলাম, কথা বলার পর ডাক্তার যে টাইমটা দিয়েছে, আমি সকাল 9টা 9টায় বাসা থেকে বেরিয়েছি, 10টার মধ্যে যাওয়ার কথা, তো ইনশাল্লাহ আমরা পৌঁছে যাব। এটা হচ্ছে শেরাটন হোটেল, এখন নাম হয়েছে রূপসী বাংলা। তো যাই হোক, আমরা শেরাটনের সামনে দিয়ে যাচ্ছিলাম। তো একটা অ্যাম্বুলেন্স আসছে, অ্যাম্বুলেন্সের শব্দ শুনলে কিন্তু বুকের ভিতরে কেমন হয়, যে আল্লাহ কার বিপদ, যাক আল্লাহ সবাইকে সহি সালামতে রাখুক, এটাই বলবো। তো লকডাউনে কিন্তু অনেক রাস্তা বন্ধ, যার জন্য আমার যে রাস্তায় গেলে সহজ হতো, সে রাস্তাতে না যেয়ে আমাকে একটু ঘুরে যেতে হচ্ছে। আর এটা হচ্ছে বসুন্ধরা মার্কেট, কি কেমন যে লাগছে, এটাই লোকে লোকারণ্য থাকে, সেই মার্কেটটা একদম ফাঁকা। তো হসপিটালে চলে এসেছি, হসপিটালটাও কিন্তু ভীষণ ফাঁকা, লোকজন নাই। ডাক্তার বললো যাদেরকে শিডিউল দিয়েছি তারাই শুধু আসবে, অন্যান্য কোনো রোগী আমরা দেখছি না। তো ডাক্তার একজন রোগী ভিতরে ছিল, এই জন্য আমরা বাইরে ওয়েট করছিলাম, আমি আর সামরিন, আর একটু শ্যুট করে নিলাম যে কত ফাঁকা হসপিটালটা এই জন্য। তো লকডাউনটা কিন্তু খুব কড়াকড়িভাবেই হচ্ছে। তো একটা কথা আপনাদের সাথে শেয়ার করা হয়নি, সেটা হচ্ছে আমি যখন বাসা থেকে বেরিয়েছিলাম, কিছু দূর আসার পর কিন্তু পুলিশ আমাকে ধরেছিল, যে কোথায় যাচ্ছেন, কেন যাচ্ছেন। তো যাই হোক, ওয়াসিফ বাসা থেকে একটা পাস আমাকে করে দিয়েছিল একটা অ্যাপসের মাধ্যমে, তারপর আমাকে আসতে দিয়েছে। তো এখন এই যে সামরিন কিন্তু ডাক্তারের চেম্বারে ঢুকেছে ইঞ্জেকশনের জন্য,
তো যখন ইনজেকশন দেয় তখন চেম্বারে আসলে ভিতরে কাউকে অ্যালাউ করে না ডাক্তার। আর ইনজেকশন দিতে খুব একটা বেশি সময় লাগে না, বেশি হলেও 7-8 মিনিট লাগে। কোভিডের কারণে ডক্টর কাউকে ওভাবে ঢুকতে দেয় না, একজন একজন করেই ঢুকতে দেয়। তো এই যে সামরিন বসে আছে, ডাক্তার আমাকে ডাকছে, আমি এখন ভিতরে ওনার সাথে কথা বলবো। সব ফর্মালিটি মেনটেন করে আমি যে বেরিয়ে এসেছি। আমি লিফটে যাব না, ডক্টরের চেম্বার হচ্ছে 4th ফ্লোরে, তো আমি সিঁড়ি দিয়েই নামছি, সিঁড়ি দিয়েই উঠেছিলাম। আর 2nd ফ্লোরে হচ্ছে ওষুধের ডিসপেন্সারি, ওখান থেকে আমি কিছু মেডিসিন কিনবো, তারপরে বাসায় চলে যাব। তো আজকে এখান থেকে যাওয়ার পর আমি তো রোজা আছি, সামরিন রোজা নাই। সামরিনের এখন যে একটা ওষুধ খেতে হবে ব্যথার জন্য, তো এই যে অলরেডি বাসায় চলে এসেছি, আজকে তেমন কিছু ইফতারি বানাবো না। ভাবছি যেহেতু ফ্রাইডে, একটু ভাজা পোড়া না খেয়ে পোলাও, মুরগি, শরবত, ফ্রুটস এগুলোই কেটে নিব, ভাজাভুজি কিছুই করব না। তো এখন কিন্তু বিকাল হয়ে গেছে, আমি অলরেডি কিন্তু রান্না বান্নাগুলো শেষ করে ফেলেছি। তো প্রায় ইফতারির সময় হয়ে গেছে, তো চলুন যাই এখন টেবিলে। তো আমি দেখতে পাচ্ছেন এখানে পোলাও করে নিয়েছি, আর এখানে একটা মিক্সড সালাদ করে নিয়েছি, চিকেন কষা করেছি, আর এখানে শরবত করেছি, দই আছে, মিষ্টি দই, তরমুজ, খেজুর, এগুলোই খাবো। আর পোলাওয়ের সাথে দই দিয়ে খেতে খুবই ভালো লাগে, আমরা তো খাই। আপনারা কে কে খান আমাকে কমেন্টসে জানাবেন। আমার খুব ফেভারিট জিনিস পোলাও দিয়ে দই খাওয়া। অনেকে মনে মনে হয়তো হাসছেন যে পোলাও দিয়ে দই খাই। তো যাই হোক, সামরিন বলছিল যে আমার শরবত খেতে ইচ্ছা করছে, আমি একটু শরবত খাবো। তা আমি বললাম যে হ্যাঁ খাও। তো এখন আমি 3টা শামি কাবাব এই যে ভেজে নিয়েছি, তো এখনই আজান দিবে। এই ছিল আমার আজকের ভিডিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফিজ।